আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মা আমেনা যখন তার স্বামীরে দেখতে চলো তখন যাইয়া যখন এক ঝলক দেখলো খাজা আব্দুল্লাহর এই কপালের চেহারা থেকে নূর মোবারক মা আমেনার গর্ভে চলে গেল। এই নূরের পাওয়ার আমার রাসূল কোনো আমরা যেভাবে সৃষ্টি হয়েছি পিতা মাতা দ্বারা এভাবে হয়নি, বীর্য পানি দ্বারা হয়নি, এই সুবাস যাইয়া সেই হয়ে গেল এবং সেইভাবে আমার রাসূলের আগমন হয়েছে। যদি বলা হয় রাসূল সৃষ্টি হয়েছে বা জন্মগ্রহণ করছে, এটি না। রাসূল জন্মগ্রহণ করে নেই, রাসূল পাক আগমন করছে। সেই ফুলের সুবাস খাজা আব্দুল্লাহ থেকে মা আমেনার ঈশের ওই নূরের পাওয়ার চলে গেল। এবং আমার রাসূল পাক যখন সৃষ্টি হয়েছে তখন স্ত্রীর গোপন অঙ্গ দিয়ে হয় নাই, বা ডান সাইডের উরু থেকে আমার রাসূল পাক সৃষ্টি হয়েছে। সেখানে কোনো পচা গালা কোনো নাপাকি কোনো কিছু ছিল না। এবং আমার রাসূল পাক পোশাক নিয়ে এই পৃথিবীতে আইসেন, মানব সুরত নিয়ে। কিন্তু আমরা যেভাবে সৃষ্টি হয়েছি যে আমরা ভাই বোনেরা আমার মা বাবা দ্বারা, কিন্তু ওই মিলামেশায় ওই মিলনে আমার রাসূল পাক সৃষ্টি। তারপরে বলছি যে আমি বিশ্বাস করি আমার রাসূল পাক, যারা বলে যে রাসূল পাক মরে গেছে, তা আমি বলবো আল্লাহ মরে গেছে। রাসূল যদি মরে যেত তাহলে কি এই দুনিয়া থাকতো? যার কারণে এই দুনিয়া সৃষ্টি হয়েছে তার জাহেরি ভাবে সে আড়াল হয়ে রয়েছে। রাসূল মরে গেলে তো রওজায় যে সালাম দেনকে, এনে মিলাদ কিয়াম করে সালাম দেনকে। যারা বলে যে মরা নবী, ঠিক আছে, তাদের ঈমান নেই। আমার রাসূল পাক জিন্দা নবী, সারা পৃথিবীর যে কোনা থেকে তাকে সালাম দেওয়া হয় সাথে সাথে সে শুনতে পায়, এবং বিশ্ব সরাসরি সে ভ্রমণ করতেছে। এবং আমি বলছি যে রাসূল পাক 1500 বছর আগে আসছে। রাসূল পাক একটা কথা বলে গেছেন হাদিস শরীফে, বুখারী শরীফের এত নম্বর হাদিস, কত নম্বর আমি বললাম 2031 নম্বর হাদিস, যে আমার পরে আর কোনো নবী রাসূল আসবে না। আমার পরে যারা আসবেন ইন্দ্রা হচ্ছে ওলিয়া উলিয়ারা, ইন্দ্রা হচ্ছে নায়েবে রাসূল। আমার পরে যারা আসবে তাদের উপরে আমার হাত আছে। নায়েবে রাসূলকে মানলে আমাকে মানা হবে। কারণ ওরা বলতেছে যে আমরা যদি কোনো হুজুররে মানি, আমি হুজুর কি পবিত্র মানুষ? সে তো নামাজও পড়ায়, মিথ্যে কথাও কয়, নামাজও পড়ায়, বেতনও নেয়। আমার রাসূল পাক নামাজ পড়ায়, বেতন নেছে। আমার রাসূল পাক পরের বাড়ি খাইছে, এরকম বলছি। আর নামাজও পড়াইতেছে, তলে তলে আর একজনের জায়গাও দখল করে রয়েছে। আমার রাসূল পাক তো পবিত্র, তাই বেলায়েতের জামানায় একজন কামেল পীর হচ্ছে পবিত্র মানুষ, তার মাঝেই আমার রাসূল। রাসূল পাকের কথা শুনছেন না? বলে আউ্বলে আখেরে জাহেরে বাতেনে। আউ্বলে মানে যখন তিনি ছিলেন তারকা রূপে হাকিকতের সুরতে, আখেরে যখন আমার মৃত্যু হব রাসূল পাক আখেরে পাওয়া যাবে, মিজানে পুলসিরাতে তার রূপ এক রূপে পাওয়া যাবে, যাই বইটা ভাঙতে চাই না। আর জাহেরে রাসূল আছে, আর জাহের কোন জায়গা? এই পীর মুর্শিদি জাহের, জাহেরে রাসূল হচ্ছে প্রত্যেক কামেল পীর মুর্শিদ, সেই জায়গা জাহেরে। বাতেনে আমাকে বাতেনেও আসছে। এই কথাগুলো বললাম। তারপরে রাসূল পাক মদিনায় কেন শুলো? ওই যে যে ফুলটা পড়ছিল যে জায়গা, সেই জায়গায় আমার রাসূল পাকের রওজা আছে। উনি আগমনের আগে ফুলটা যে জিবরাইলের হাত থেকে পড়ে গেছিল, এই জন্য মক্কায় আগমন ঘটছে, কিন্তু ফুল যে জায়গা পড়ছিল মদিনায়, এই মদিনায় শুইছে। আর আমার রাসূল পাকের নানা বাড়ি এই মদিনায়। তারপরে বলছি যে রাসূল পাকরে মানে নাই মানুষ। তারা দেখছে যে কি ও গরিব সুরতে, ওর টাকা নাই পয়সা নাই, ওসে দিয়ে আমাকে অনেক অর্থ সম্পদ, ওরও দুটি হাত আমাকেও দুটি হাত, ওরও দুটি চোখ আমাকেও দুটি চোখ, ওরও দুটি পাওয়া হতো, ও কিসের নবী? আরে মানবো সে আমার কম আছে নাকি? তা বর্তমান জামানায় যারা পীর মুর্শিদ তারা পবিত্র মানুষ, কিন্তু তাদের মানুষ ভাবে কি যে আর বাড়ি নাই ঘর নাই, আমার তো কোটি কোটি টাকা, আমি তো জন্মসূত্রেই আমি 10 তলার মালিক, তা আমি হার কাছে যাবো কেন? এ কিসের পীর? এরকম আজকে আমার মুর্শিদের বেলায় কয় না ভাই আমরা এরকম করি না, আমাকে আপনি না করেন আর একজন তো করে। তো শামীম আলী চিশতি সে নিজেরই বাট চটে না, সে আবার কিসের পীর হলো, এটা পাবে না। যার কারণে মানুষ হিংসা করে, এই করে যে তাই সে আমাকে জায়গা সম্পত্তি বেশি বেশি। কোনো নবী রাসূলের কি জায়গা সম্পত্তি ছিল? ছিল না। প্রত্যেক নবী রাসূলের ছিল আল্লাহর প্রতি প্রেম, আল্লাহর সাথে কানেকশন, আল্লাহর আরাধনা করতো। কয়েকে ভাই কয়ে যে তো আল্লাহরে কীভাবে পাওয়া যাবে? আমি কই যারা শরীয়ত করে তারা জানে যে আল্লাহর কোনো আকার নাই, আল্লাহ নিরাকার। তা আল্লাহ যদি নিরাকার হয় তাই হাশরের ময়দানে আল্লাহ বিচার করবে বিচারক হইয়া, হাকিম হইয়া। হাকিমও তার আরেকটা নাম, আরেকটা নাম হলে হাকিম হয়ে যে সে চেয়ারে বসবে, সিংহাসনে বসবে, তা আকার না হলে সে বসবে কীভাবে? তারপরে আল্লাহ আরেক জায়গা বলছেন যে রোজাদারদের পুরস্কার আমি নিজ হাতে দেবো, তো নিজ হাতে দিলি তাই তার আকার নেই কোথায়? আবার আল্লাহ পাক বলছেন সূরা ইখলাসে যে আল্লাহুস সামাদ, মানে আল্লাহ অভাবহীন। তা আল্লাহর কি আকারের অভাব পড়লো? যারা তরিকত হাকিকত মারফত পালন করে তারা আল্লাহকে ঠিক আছে আকারেই দেখবে, সেই পর্যায়ে গেলে, সেই সাধনায় গেলে। তাই আবার আল্লাহ পাক সূরায় বলছেন সূরা ইনসিরাতে, সূরা সাফফাতে যে যে আমাকে দুনিয়ায় থাকতে দেখলো না, দেখার চেষ্টা করলো না, সে হাশরের ময়দানে অন্ধ হয়ে উঠবে। তাই আল্লাহরে দেখা যায় দুনিয়া থাকতে, আল্লাহ বলছে না? ভাই বলতে তো পারি না। আমি কোরআনে আল্লাহ নিজে জানাচ্ছে। তা আল্লাহকে দেখতে হলে সেই কর্ম করতে হবে, কর্ম সাধনা করলে আল্লাহকে দেখা যাবে। তারপরে বলছি যে রেজবি সাহেব, আকবর আলী রেজবি, তিনি একটা গজল লেখে গেছে যে তুমি মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়, আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পইড়ে গেলাম বিষম দেয়। যে আল্লাহ মানুষ দিয়ে মানুষ বানাচ্ছে, আমাদের পিতা মাতায় দিয়ে আমাকে সৃষ্টি করতেছে, তা আল্লাহ কোন জায়গা থাকে? কোন জায়গা গেলে আল্লাহকে পাওয়া যাবে? আল্লাহ কোন জায়গা থাকে? এখন এ চিন্তা করতে গিয়ে আমরা বিষম দায়ে পড়ে গেছি না? আল্লাহ পবিত্র মানুষের মাঝেই আছে। যে একটা মানুষ যখন পবিত্র হইতে পারে কাম, ক্রোধ, লোভ, মোহ, মায়া, মাৎসর্য এই ষড়রিপু তাড়না থেকে নিজেকে নিবৃত করতে পারে, তখনই আল্লাহ তার সাথে দেখা দেয়। আর যতদিন এই কামনা, বাসনা, রাগ, জেদ, হিংসা, অহংকার এগুলো থাকবে, তত সময় একটা মানুষ মানুষ হতে পারে না। এই মানুষ রূপের কায়া ছায়া আছে, দেখতে মানুষ, সুরতে মানুষ, কিন্তু অরিজিনালে হাকিকাতে আমি অমানুষ, পশু। আমার ভিতরে পশুর স্বভাব, আমি অন্যায় করি, আমি মিথ্যে বলি, আমি সুদ খাই, আমি ঘুষ খাই, আমি আরেকজনের জায়গা সম্পত্তি দখল করি। পবিত্র মানুষের কাছে গেলে তার শিক্ষা দ্বারা পবিত্র মানুষ হওয়া যায়। রাসূল পাক পৃথিবীতে থেকে যাওয়ার আগে বিদায় হজের ভাষণে একটা কথা বলে গেছেন 1.5 লক্ষ সাহাবাদের সামনে রেখে, যে আমি পৃথিবীতে দুটো জিনিস থেকে রেখে যাচ্ছি, এই দুটো জিনিস যে ধরে রাখবে সে কখনো পথভ্রষ্ট হবে না। এক হলো আল্লাহ পাকের কালাম কুরআন, আর একটা আছে হযরত আলীর হাত ধরে উঠে বলছে এই আহলে বায়াত। এখন এই আহলে বায়াতের রঙে রঙিন না হইলে আপনি ওই যে শুনিয়া মুসলমান, জন্মসূত্রে আপনি মুসলমান, মুসলমান না, আহলে বায়াতের কাতারে জাতি হবে। কারণ হযরত আলী থেকে তার বংশে বাইসে ছিল হুসাইনের সন্তান জয়নুল আবেদিন এবং হাসানের এক সন্তান বাইসে ছিল। এই দুই ধারা থেকে বিলায়েত, ওলিয়া উলিয়ার জামানা শুরু হয়েছে। আল্লাহ ইসলামকে জিন্দা রাখছে, যদি তাদের বাঁচায় না রাখতো তাই আহলে বায়াত থাকতো না। আর শরীয়তের মোল্লারা কয় আল্লাহ দুটি জিনিস রেখে গেছে, একটা কোরআন আর একটা সুন্নাহ। এখন সুন্নাহ রাসূল পৃথিবীতে চলে যাওয়ার পরে, ওফাত হওয়ার 200 বছর পরে হলো হাদিস সংগ্রহ শুরু হয়েছে। তাই হাদিসে অনেক আছে, জাল হাদিস আছে, ভুল ভ্রান্তি, 200 বছর পরে কথা কাটছাট আছে। আর ওই আহলে বায়াতের কে অনুসরণ করতে গেছে, কিন্তু মোল্লারা ওই উহাব নজদি এটারে ই করে সুন্নার কথা জুড়ে দিচ্ছে, আহলে বায়াতকে গোপন রাখছে। কিন্তু গোপন থাকে নাই, ওলিয়া উলিয়ারা আসতেছে, আর এই দুই ধারাই ওলিয়া উলিয়ারা আসবে আহলে বায়াতের পক্ষে। কিন্তু ওই যারা শরীয়তপন্থী ওহাব নজদির গ্রুপ, যারা এই গ্রুপে কোনোদিন ওলিয়া উলিয়া আসবে না, যারা শুধু শরীয়ত করে তারা ওলিয়া উলিয়া পাবে না। এবং ওলিয়া উলিয়া সৃষ্টি হবে না। যে চুরি করো, খুন করো, ডাকাতি করো, মাথায় টুপি রাও, মুখে দাড়ি রাও, নামাজ পড়ো, এমনি যা করো করো, কিন্তু ভিতরে যে আত্মগত পবিত্র হতে হবে সেই পবিত্রতা তারা হয় না। তাই আহলে বায়াত মানে রাসুলের বংশ, আমিও যাইয়ে রাসুলের বংশের সাথে মিশে গেলাম। যেমন এক সাগর পানির ভিতরে যদি একটু দূষিত পানিও যায় তখন ওই দোষটা থাকে না, এক হয়ে যায়। এখন আমার বংশ হলো আমি উকিল বংশ, এখন আমি রাসুলের বংশে কেমবাই যাব? ওই দেখা যাচ্ছে ওইটার সাথে মিশলি আমি বংশে চলে গেছি, তখন ওইটি মিশতে 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 আমার কালিমাটা থাকে না। যেমন একজন মানুষ যদি আতরের দোকানে চাকরি করে, আতর বেচা কেনা করে, তাই আতর বেচা কেনা করতে করতে ওই আতরের ঘিরান তার গতরে একটু লাগে। তা আহলে বায়াত ছাড়া কোনো উপায় নেই।